আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে, হয়তো বা আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দুইটা থেকে অলরেডি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তারপরে আমি আপনাদের বলে দিই, যে সকল দর্শক বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এবং যে সকল দর্শক বন্ধুরা আপনারা ইউটিউব চ্যানেলকে ফ্রি প্রমোট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। তাই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি টানা হেঁচড়া না করে সম্পূর্ণ দেখার জন্য। যে সকল দর্শক বন্ধুরা ফ্রিতে আপনাদের চ্যানেলটিকে প্রমোট করে নিতে চান, তারা আজকের এই ভিডিও থেকে কিছু ইনফরমেশান কালেক্ট করতে পারবেন, যে ইনফরমেশানগুলো দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব সহজেই প্রমোট করে নিতে পারেন। তো আমরা এই বিষয়গুলোকে জানবো এবং কীভাবে কী করতে হবে সকল কিছু জানবো। তার আগে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে, যে সকল দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে যে বিষয়টি জানবো তার মধ্যে এক নম্বর বিষয়টি হচ্ছে কোলাবরেশন। যদি আপনি কোলাবরেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ফ্রি প্রমোট হয়ে যাবে। কীভাবে হবে আমি আপনাদের বলে দিই। ধরুন আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স রয়েছে, এখন আপনি এই 1000 সাবস্ক্রাইবারের আরও 10টা ইউটিউব চ্যানেল খুঁজে বের করবেন যেগুলোতে ভালো পরিমাণে ভিউজ আসে। সেরকম 10টা অনেক সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল খুঁজে বের করবেন এবং তাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন যে তাদের সাথে আপনি কোলাবরেশন করতে যাচ্ছেন। যদি আপনি 10টা ইউটিউব চ্যানেলের সাথে কোলাবরেশন করতে পারেন তাহলে তাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো থাকে সেই সাবস্ক্রাইবারগুলোর দিকে কিন্তু আপনার একটু পরিচিত লাভ করে এবং তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে চাইবে, যে দেখি ও কি ভিডিও তৈরি করে এবং আপনার চ্যানেলটি কিন্তু ভিজিট করবে। এখন ভিজিট করার পরে সেই ভিজিটরকে আপনি কীভাবে সাবস্ক্রাইবারে কনভার্ট করবেন, সাবস্ক্রাইবারে কনভার্ট করতে পারেন। যদি আপনি সাবস্ক্রাইবারে কনভার্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্রি প্রমোট হয়ে যাচ্ছে। তো সাবস্ক্রাইবারে কনভার্ট করার মূল একটা কারণ, একটা কাজ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা। যখন একজন ইউটিউব চ্যানেল যখন একজন ইউটিউবার বা একজন ভিউয়ার্স আপনার চ্যানেলটিকে ভিজিট করবে তখন আপনার চ্যানেলটার ভিডিওগুলো দেখবে, যদি তার কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে। তারপরে ভিজিটরকে সাবস্ক্রাইবারে কনভার্ট করার আরেকটি ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটিকে সুন্দর করে কাস্টমাইজেশন করা, একটি সুন্দর লোগো, একটি সুন্দর ব্যানার অ্যাড করা। যদি আপনি সুন্দর চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তাহলে আপনার একজন ভিজিটর কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যে সকল দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব নিয়ে চিন্তিত রয়েছেন আমি যে ওয়েটা বললাম সেটা ফলো করে দেখতে পারেন। ওকে, দ্বিতীয় নাম্বার ওয়েটা হচ্ছে ইন্ডিস্ক্রিন ব্যবহার করা। ইন্ডিস্ক্রিন ব্যবহার করে কিন্তু আপনার চ্যানেলটিকে ফ্রি প্রমোশন করে নিতে পারেন। ওকে, তারপরে আমাদের তৃতীয় নম্বর যে অপশনটি রয়েছে বা টপিকটি রয়েছে সেটা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে চ্যানেল ফ্রি প্রমোট করা। ফেসবুক গ্রুপের মাধ্যমে চ্যানেলকে ফ্রি প্রমোট করতে পারেন, কীরকমভাবে করবেন আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে বলি। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন আপনাদের ইউটিউব চ্যানেল যে রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করেন সেই রিলেটেড কিছু ফেসবুক গ্রুপের সাথে জয়েন হয়ে যাবেন এবং দেখবেন যে তারা কোন কমেন্টগুলো করছে, কোন প্রবলেম নিয়ে তারা ফেসবুক গ্রুপে পোস্ট করছে, সেই প্রবলেমের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করুন। সেই প্রবলেমের উপর ভিডিও তৈরি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে রিলিজ করে সেটাকে সেই গ্রুপে শেয়ার করে দিন, দেখতে পারবেন সেখান থেকে ভিউজ সাবস্ক্রাইবার দুইটাই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবে। এটি কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট এবং ফ্রি প্রমোশনের পয়েন্ট। ওকে, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে একজনের পোস্টে একজন ফেসবুক ইউজার কী কী কমেন্ট করছে, কী প্রবলেম নিয়ে তাদেরকে কমেন্ট করছে, সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। সেই কমেন্টে গিয়ে আপনি রিপ্লাই করুন যে এই সমস্যাটি এভাবে সমাধান করুন। দেখবেন আপনার সমাধানটি যদি তারা করে নেয় বা আপনার বলা মতো যদি তারা কাজ করে সমাধানটি পেয়ে যায় তাহলে আপনাকে তারাই নক করে জিজ্ঞেস করবে আপনার চ্যানেলের নাম কী, তখন আপনি চ্যানেলের নামটি বললে তারা কিন্তু একজন সাবস্ক্রাইবার বেড়ে গেল। এটা কিন্তু প্লাস পয়েন্ট এবং ফ্রি প্রমোশন। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল ব্যবহার করে থাকেন আমি যেই কথাগুলো বললাম, যে তিনটা ওয়ে বললাম, সেই তিনটা ওয়েতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি ফ্রি প্রমোশন করিয়ে নিতে পারেন এবং খুব সহজে আপনি ফার্স্ট 1K সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। যদি আপনি ইউটিউব চ্যানেলটিকে ফ্রি প্রমোশন করতে চান তাহলে এই তিনটা ওয়ে ব্যবহার করবেন, অন্য কোনো ওয়ে যদি আপনি ব্যবহার করতে চান সেগুলো কিন্তু ইললিগেল, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিও হারাতে পারেন প্রমোশনের কারণে। ওকে, তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।